করে বলবো তোমায় ধারাবাহিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র বাবলি। সে কর্ণসেনের বাড়িতে মানুষ হয়েছে, কর্ণর বোন। সে কর্ণদের কোম্পানির জৈনক প্রয়াত কর্মচারীর মেয়ে। সে জয়কে ভালোবাসে। বাবলির কাছে ভালোবাসা আর প্রতিশ্রুতির দাম খুব বেশি। সে সৎ, মিথ্যাচার মেনে নিতে কষ্ট হয় বাবলি। এই বাবলির চরিত্রে এতদিন অভিনয় করেছিলেন সুহিনী ব্যানার্জি। এবার থেকে আর সেই চরিত্রে দেখা যাবে না সুহিনীকে, তার বদলে দেখা যাবে অভিনেত্রী কুয়াশা বিশ্বাসকে। কুয়াশা এর আগে এখানে আকাশ নীল সীমানা পেরিয়ে ধারাবাহিকে অভিনয় করেছেন। এবার আগমন কি করে বলবো তোমায় ধারাবাহিকে। কুয়াশার বাবলি হয়ে উঠার জার্নি শুরু হয়ে গিয়েছে 28 আগস্টের পর্ব থেকে। কি করে বলবো তোমায় ধারাবাহিক দেখুন রাত 9:30 শুধুমাত্র জি বাংলার পর্দায়। জি বাংলার কি করে বলবো তোমায় ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।